আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে একটা বোরকার কাপড়, আর এটা হচ্ছে দুবাই চেরি, যে কাপড়টা সেটা হচ্ছে দুবাই চেরি কাপড়। আর এখানে হচ্ছে 4.5 গজ কাপড় আছে, 4.5 গজ কাপড়তে 1 সাট কিছু বোরকা আছে। 1 সাট আমি একটা বোরকা তৈরি করব। আর এই বোরকাটা হচ্ছে অনেক লম্বা, এখানে লম্বা আছে হচ্ছে বোরকাটা লম্বা হবে হচ্ছে 60 ইঞ্চি, আর বডির সাইডটা হবে অনেক লম্বা। আমি এই বোরকাটা কীভাবে কাটিং করব এটা আমি এইখানে এভাবে দেখিয়ে দিতেছি, যেহেতু এটা ছোটো একটা অফসেট পেপার নিয়ে নিয়েছি। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এভাবে আমি এঁকে নিচ্ছি, যাতে এটা দেখলে সবাই হতে বুঝতে পারেন যে মানে কীভাবে বোরকাটা তৈরি করা হচ্ছে। এটা যেমন কাপড়টা আমি এখানে এক ভাঁজে, সেম কাপড়ের ভাঁজটা কিন্তু এরকমই থাকে। এটা হচ্ছে জোড়া সাইড, এটা হচ্ছে খোলা সাইড। আমরা জোড়া সাইড থেকে প্রথমে হচ্ছে গলার যে অংশ আছে এটা হচ্ছে গলার অংশ নিয়ে নিব আমরা। আর দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে বগল সাইডটা আছে, এটা হচ্ছে বগল সাইডটা, এটা হচ্ছে এইভাবে আমি বগল সাইডটা নিয়ে নেব। আর এখান থেকে শুরু করে এই যে মাঝের যে অংশটা এটা হচ্ছে পেটের যে অংশটা থাকবে, ও অংশ বডির অংশ থেকে পেটের অংশটা একটু হালকা ফিটিং হবে, আর এখান থেকে শুরু করে এই অংশটা একটু লুজ হবে। আর এই একইভাবে আমি হচ্ছে এইভাবে এখান থেকে দাগ টেনে এই যে কাপড় যে লাস্ট মাথা আছে এই মাথা পর্যন্ত নিয়ে আসবো, মানে বোরকাটা লম্বার থেকে যত রয়েছে এই মাথা পর্যন্ত। যেহেতু এটা ছোটো কাপ মানে এভাবে দেখাচ্ছি, যখন ওইটার যেহেতু নিচের অংশটা মানে একটা ঘের করব, তো পুরোটা যে কাপড় ভাঁজ করার পর যে অংশটা আসবে নিচের এই ঘেরটা এইভাবে নিয়ে আসা হবে। আর এর পরবর্তীতে যখনই আমরা ঘের করতে যাব এই অংশটা কোনাটা নেমে যাবে, তখন আমরা এই অংশ থেকে এইভাবে হচ্ছে আমরা একটা রাউন্ড দিয়ে দিব, তাহলে নিচের অংশটা একটা গোল রাউন্ড চলে আসবে। তো আমার তো মনে হয় এটা দেখার পরে সবারই একটা ধারণা চলে আসবে যে আসলে আমি এই বোরকাটা কেমন হবে। তো আমি এইভাবে হচ্ছে বোরকাটা কাটিং করব। যেহেতু আমার বোরকাটা অনেক লম্বা, হয়তো ভিডিওতে আমি এত সুন্দর করে দেখাইতে পারবো না, যার কারণে আমি এখানে একটা ড্রয়িং করে দেখাই দিলাম। তো এটা হচ্ছে সেই দুবাই চেরি কাপড়ের যে বোরকাটা, দুবাই চেরি যে কাপড়টা ওটা আমি প্রথমে হচ্ছে লম্বার মাপটা নিয়ে নেব। আর এটা হচ্ছে কাপড়টা দোকানে হচ্ছে এভাবে কাপড়টা টান দিয়ে ছিঁড়ে দেয়, এখানে কোনো সিজার দিয়ে শুধু এই কোনার অংশটুকু কাটার পরে টান দিয়ে ছিঁড়ে দেয়, এখানে এক্সট্রা করে কোনো কাটিং করার ঝামেলা থাকে না, এটা হচ্ছে একটা সুবিধা। তো এখানে আমি এই যে মেজারমেন্ট টেপের এই মাথা থেকে শুরু করে একদম 60 ইঞ্চি লম্বা নিয়ে নিব, যেহেতু আমার ফিতাটাও 60 ইঞ্চি লম্বা আছে। তো এভাবে আমি হচ্ছে 60 ইঞ্চি লম্বাটা নিয়ে নিব। এখানে আমার ফুল 60 ইঞ্চি লম্বা আছে, আর এই নিচের অংশের জন্য আমি এই ফুল ফিতাটা নিয়ে নেবো, কারণ নিচের অংশে যেহেতু আমার একটা ভাঁজ দিয়ে সেলাই যাবে, তো এখানে প্রায় 2 ইঞ্চির মতো কাপড় আছে, আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড় পুরোটাই নিয়ে নেব। আর এই কাপড়টা আমি নেওয়ার পরে এইভাবে কাপড়টা হচ্ছে ডাবল ভাঁজ করে নেব, এখানে এইভাবে ধরে আমি ডাবল করে ভাঁজ দিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে একটা বেল বাটন আছে বেল বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যারা দেখবেন তারাও অবশ্যই একটা লাইক করবেন, আসলে লাইক করলে ভিডিওটা মানে করতে অনেক ভালো লাগে, উৎসাহ জাগে। তো যাই হোক, এখানে এই যে জাস্ট আমি সিদার দিয়ে এইভাবে যে কাপড়ের একটা পাইট থাকে এই পাইটটা কেটে নিব, কাপড়ের পাইটটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি এইভাবে হচ্ছে কাপড়টা ছিঁড়ে নিব। তো কাপড়টা আমার ছিঁড়া হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার বোরকার উপরে কাপড় অংশ, এখানে হচ্ছে আমি হচ্ছে হাতা বের করে নিব, তো হাতাটা পরে বের করে নিব। তো প্রথমে আমি হচ্ছে বোরকাটাকে কাটিং করে নেই। আমি এখানে ফুললি কাপড় হচ্ছে 4 ভাঁজ করে নিছি, এটা হচ্ছে জোড়া সাইড, ওটা হচ্ছে খোলা সাইড, ফুললে আমি কাপড় 4 ভাঁজ করে নিছি। 4 ভাঁজ করার পরে কাপড়টা আমার কতটা চওড়া সেটা আমি দেখানোর জন্য, আমি কাপড়টা 4 ভাঁজ করার পরে আমার আসছে হচ্ছে 35 ইঞ্চি, মানে একটা ভাঁজে আসছে 35 ইঞ্চি, তাহলে কাপড়টা কতটুকু চওড়া আসলে এটা দেখলে বোঝা যাচ্ছে, আসলে কাপড়টা অনেক চওড়া আছে। তো এখন আমি হচ্ছে বডির অংশটা প্রথমে কেটে নিব। আর এই বোরকাটা হচ্ছে দুটো সাইডই পড়তে পারবে এমনভাবে আমি হচ্ছে তৈরি করব। তো এখান থেকে হচ্ছে এই যে ফিতাটার মাথাটা আমার ছেলেটা রাত্রেবেলা কেটে ফেলছে, আসলে কিছু করা নাই, এটাই আমার সম্বল আছে, তাছাড়া কোনো ফিতা নাই। তো এখানে আমি হচ্ছে কাদ লাইন যেটা আছে এটা আমি হচ্ছে 8 ইঞ্চি পরিমাণে দিব,
যেহেতু একটু হেলদি মানুষ আর সে হচ্ছে একটু লুজ বোরকা পরতে পছন্দ করে, এই কারণে এখান থেকে এভাবে এই বগল সাইডটা আমি নিয়ে নিব হচ্ছে 7.5 ইঞ্চি পরিমাণে। এখানে 7.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে গলার চওড়া নিব হচ্ছে আমি 2.5 ইঞ্চি, আর এখানে দুটো পাটের গলার লম্বাটা সমান আমি নিয়ে নিব, যেহেতু দু সাইডে পড়তে পারবে। আমি এখানে গলাটা দিয়ে দিব হচ্ছে 5.5 ইঞ্চি, আমি গলাটা দিলাম চওড়া। এখানেও আমি চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি দিচ্ছি। এখন আমি এর একটা বক্সের মতো করে নেব, যাতে করে গলাটা যে গলার যে শেপটা শেপটা দিতে সুবিধা হয়। আমি কখনো আগে গলার শেপটা সুন্দর করে দিতে পারতাম না, বাট এখন হয়তো একটু একটু করে শিখে গেছি। তো এখান থেকে হচ্ছে আমি এখানে যে কোমরের যে অংশ আছে, কোমরের অংশ নিয়ে নিব হচ্ছে আমি 15 পর্যন্ত, এটা হচ্ছে কোমরের অংশ। আর এই উপরের অংশ নিয়ে নেবো 8 ইঞ্চি পর্যন্ত। এটা পেটের সাইডটা থাকবে, এটা কোমরের সাইড, এটা হচ্ছে বডির সাইড। বডির এখানে টিকাবো হচ্ছে 13 ইঞ্চি, এটা হচ্ছে আমার অরিজিনাল যে বডির মাপটা টিকবে, এটা হচ্ছে সেই 13 ইঞ্চি বডির মাপটা টিকবে। আর যেহেতু বোরকা, বোরকার জন্য আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়ে নেবো, যাতে করে পরবর্তীতে আমরা হচ্ছে লুজ ফিটিং যেটাই করি না কেন, এখান থেকে লুজ করতে গেলে আমি এখান থেকে 2 ইঞ্চি পরিমাণে কাপড় হচ্ছে লুজ করে নেব। এখানে এটা হচ্ছে কোমরের জায়গা, হচ্ছে কোমরের নিতে হচ্ছে 15 ইঞ্চি। এখানে আমি 15 ইঞ্চি পরিমাণে নেবো, আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড় হচ্ছে বেশি নিব। এটা হচ্ছে কোমর, এখন আমি এই অংশ থেকে এই অংশ এইভাবে, এই অংশ থেকে এই অংশ এইভাবে আমি একটু দাগ দিয়ে নিলাম। এখন যেটা করবো আমি, এই যে কাপড়ের যে কর্নারের অংশটা আছে, এই কর্নারের অংশ, এই অংশ থেকে ওই কর্নারের অংশ বরাবর আমি একটা হচ্ছে দাগ দিয়ে নিব। এখান থেকে শুরু করে আমি ওই যে কর্নারের যে অংশটা আছে, এই কর্নারের অংশ বরাবর আমি একটা দাগ দিয়ে নিব, ফুললি একটা বরাবর। আমি যে কাগজে যে ড্রয়িংটা করেছিলাম, এখানে আমি ভাবে হচ্ছে একটা শেপ দিয়ে দিব, যেটা বগল সাইডে যে শেপটা বলে, এটা আমি যে ড্রয়িংটা করেছি, এখন আমি আপনাদেরকে এটা দেখাবো যে আসলে ড্রয়িংয়ের সাথে আমার এখানে মিল আছে কিনা, সেটা আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি যেভাবে ড্রয়িংটা করছিলাম আমি একটা খাতার পাতায়, আর সেম এই একইভাবে আমি হচ্ছে কাপড়টা কাটিং করে নিছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই কর্নারের যে অংশ আছে, এই কর্নারের অংশটা এই ফিতাটা এভাবে ধরব, ধরার পরে আমি হচ্ছে কর্নারের অংশটা শেপ দিয়ে দিব। এভাবে আমি হচ্ছে একটা শেপ দিয়ে নিব। তো ফাইনালি আমার হচ্ছে বোরকাটা ড্রয়িং করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম যে আমি হয়তো এত বড় কাপড়টা মানে কাটিং করতে পারবো না, তো ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি কাপড়টা অন্তত পক্ষে ড্রয়িং করতে পারছি। তার মানে আমি এখন এটা হচ্ছে কাটিং করে দিব। আর আমি গলাপটিটা এখন হচ্ছে কেটে নেবো না, কারণ এখানে আমি হয়তো বকরম বা পেস্টিং যেটা ইউজ করি না কেন ওটা ইউজ করবো। আর ওটা ইউজ করার জন্য আমি যখন সেলাই করবো, সেটা ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে হচ্ছে গলাপটিটা লাগিয়ে নিচ্ছি। আমি যেভাবে কাপড়টা ড্রয়িং করছি এবং কাটিং করতেছি, তা আপনারা যদি ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটা দেখেন, তা আমার মনে হয় না যারা কখনো বোরকা সেলাই করতে পারেন নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে মানে নির্দ্বিধায় বোরকার কাপড় কিনে বাসায় হচ্ছে বোরকা সেলাই করে নিতে পারবেন, একদমই সহজ। কিছুদিন আগে আমি একটা বোরকা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে ডাবল পার যে জর্জেটটা ওটা দিয়ে, আসলে ওটা দিয়ে মানে কাপড়টা সেলাই করা যে এতটাই কঠিন ছিল, বাট ডুবাই তৈরি কাপড়টা মনে হচ্ছে একটু সহজ, যেহেতু কাটিং করতে খুব ভালো লাগতেছে, তাই বুঝতে পারতেছি যে
মানে এটা সেলাই করতেও ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো এখানে আমি হচ্ছে এভাবে একটা কোমরের শাড়ি একটু কাটিং করে নিলাম। এখন আমি যে এই কর্নারের অংশটা, এই কর্নার অংশটা কাটিং করার একটাই হচ্ছে, অনেক সময় বোরকার কর্নারের সাইডটা ঝুলে যায়, এই কাটিংটা করে নিলে কর্নারের সাইডটা কখনোই ঝুলে যাবে না। তো এভাবে আমি হচ্ছে কর্নারের সাইডটা কাটিং করে নিব। বোরকাটা পুরাটা সেলাই করার পরে, যেহেতু নিচে সেলাইটা আপনারা পরে করবেন, তো তখনও যদি আপনাদের মনে হয় যে না কর্নারের সাইডটা অনেকটা ঝুলানোর মতো মনে হচ্ছে, তাহলে আপনারা আরেকটু পরিমাণে কেটে নিতে পারেন। তো ফাইনালি আমার হচ্ছে ড্রেসটা কাটিং করা হয়ে গেল, মানে সরি ড্রেস বলে বলে অভ্যাস হয়েছে, যে বোরকাটা আছে বোরকাটা কাটিং করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে হাতার কাপড়টা কাটিং করে নিব। আর এখান থেকে যে কাপড়টা আছে, আমার মনে হয় এখান থেকে হাতার কাপড়টা বের হয়ে যাবে। যারা অনেকটা চিকন আছেন তাদের জন্য এখান থেকে যে কাপড়টা আছে এই কাপড়টার থেকে হাতাটা হয়ে যাবে। যারা চিকন আছেন তাদের জন্য হাতাটা হয়ে যাবে, 19 ইঞ্চি বা 20 ইঞ্চি হাতা যারা আছেন তাদের জন্য এনাফ এখান থেকে। বাট যারা একটু হেলদি আছেন তাদের জন্য এখান থেকে হাতাটা বের হবে না, এখানকার এই পুরো কাপড়টা থেকে যাবে। এখান থেকে আমি হচ্ছে যে কাপড়টা আছে, আমি 4.5 গজ কাপড় থেকে যে কাপড়টা বেঁচে গেছে, এখান থেকে আমি হচ্ছে হাতার কাপড়টা বের করে নেব। তো এই কাপড়টা আমি ফার্স্ট টাইমে এভাবে ভাঁজ দিয়ে নিব, কাপড় আমরা যেভাবে ভাঁজ করি মানে শেপ করে কাটার জন্য। আমি হচ্ছে কাপড়টা ভাঁজ দিয়ে নিলাম। আমি হচ্ছে হাতাটার জন্য যে কাপড়টা আছে পুরোটা কাপড় এখানে আমি ভাঁজ দিয়ে নিয়ে নিছি। এই এক্সট্রা এখানে কাপড় আমার বেঁচে গেছে। তো হাতাটা হচ্ছে, এটা হচ্ছে খোলা সাইড, এটা হচ্ছে জোড়া সাইড। তো হাতাটা হচ্ছে এই যে অংশ থেকে আমি লম্বা হচ্ছে, হাতা লম্বা হবে হচ্ছে কত, 24 ইঞ্চি। আমি 2 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নেব, 26 ইঞ্চি পরিমাণে আমি কাপড়ের হাতাটা নিয়ে নেব। আর এই যে এখানে যে কাপড়টা আছে, এইখানে কাপড়টা থেকে আমি হচ্ছে গলাপটিটা দিয়ে দিতে পারবো, এক্সট্রা যে কাপড়টা আছে এখান থেকে দিয়ে দিতে পারবো। তো এখন হচ্ছে ফাইনালি এই যে এটা হবে হচ্ছে 11 ইঞ্চি, এখানে 11 ইঞ্চি পরিমাণে আছে। আর এই উপরে যে অংশ আছে এখানে আমি হচ্ছে নিয়ে নেবো হচ্ছে 3 ইঞ্চি পরিমাণে, এই যে 3 ইঞ্চি পরিমাণে নিলাম। আর এইখান থেকে নিয়ে নেবো হচ্ছে আমি 3.5 ইঞ্চি পরিমাণে। তো ফাইনালি এই যে হাতার যে শেপটা এটা হয়ে গেছে। এখন হাতার মোহরিটা আমি রাখবো হচ্ছে 10 ইঞ্চি, মানে টোটাল আমি 10 ইঞ্চি পরিমাণে কাপড়টা কেটে নিব। তো এখান থেকে আমি এই যে আমি ফিতাটা দেখেন, আমি এই ফিতাটা এভাবে দেখলে বুঝতে পারবেন, আমি ফিতাটা জাস্ট এইভাবে ঘুরিয়ে নিব। তার মানে হাতাটা আমি এইভাবে থেকে এইভাবে দিয়ে দিব, হাতাটা আমি এইভাবে দিয়ে মাঝখানে একটু অ্যাঙ্গেল করে দিছি, দিয়ে আমি ওই কর্নারটা আবার আমি হচ্ছে একটু চওড়া করে দিলাম। তো আমি কাটিংটা করি, কাটিংটা করার পর অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমি হাতাটা কেমন ধরনের করে নিছি। এখানে আমি হচ্ছে ফুল কাপড়টাই নিয়ে নিলাম, এক্সট্রা কাপড় থাকলে আমার জন্য পরবর্তীতে সুবিধা হবে, যাতে করে এখানে আমি একটু বেশি করে কাপড় নিয়ে নিলাম। এখানে আমি হাতাটা এই ধরনের করে নিলাম, বাট আপনারা যদি চান যে না এভাবে করে নেব না বা অন্যভাবে নেব, সেটা আপনাদের ইচ্ছা, বা এটা আপনারা শার্ট করে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমার এভাবে মনে হলো তাই আমি এভাবে দিয়ে দিলাম। তো ফাইনালি এই তো হচ্ছে আমার হাতা কাটার যে কাটিংয়ের যে লুকটা এটা। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এই বোরকাটা আমি কীভাবে সেলাই করি অবশ্যই কেউ মিস করবেন না আমার ভিডিওটা দেখার জন্য, অবশ্যই আপনারা সেলাই ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।